তাহলে আমরা আগের লেকচারে কি দেখলাম? আগের লেকচারে আমরা থ্রি ডাইমেনশনাল বক্সে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা সলভ করলাম। তা আমাদের এই যে এটা ছিল থ্রি ডাইমেনশনালে শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন থ্রি ডাইমেনশন, আমরা ওয়ান ডাইমেনশনালও সলভ করেছি। কিন্তু আমাদের অ্যাটমটা যেহেতু থ্রি ডাইমেনশনাল, আমাদের থ্রি ডাইমেনশনাল মডেলটাই এখানে ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, এইখানে বলে রাখি, এই যে এক্স ওয়াই জেড কিংবা এক্স ওয়াই, দিজ আর কল্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। আমরা এতক্ষণ যে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা দেখেছি, দে আর এক্স ওয়াই কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে লেখা, বাট দিস ইকুয়েশন তোমার এটাকে পোলার কোঅর্ডিনেটসেও রাখা যায়। এই যে আমরা এখানে লিখেছি পোলার কোঅর্ডিনেটস, পোলার কোঅর্ডিনেটস কি? পোলার কোঅর্ডিনেটস ক্যান আন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, এগুলা ইন্টারচেঞ্জ করা যায় খুব ইজিলি। ধরে নাও এই যে একটা আমাদের স্পিয়ার আছে, এই যে আমাদের একটা স্পিয়ার আছে, স্পিয়ারের মাথায় মানে একদম উপরে যার সারফেসে একটা পয়েন্ট, মানে তোমার যে কোনো এক্স ওয়াই জেড যে কোনো একটা পয়েন্ট যদি নেই, আমি যদি সেটাকে একটা সারফেস মানে কোঅর্ডিনেট অরিজিনের ইয়ে করে এমনভাবে স্পিয়ারটা আঁকি যে সেই এক্স ওয়াই জেড পয়েন্টটা আমার সারফেসে থাকলো, একদম সারফেসে পড়লো, তাহলে যে কোনো একটা থ্রি ডাইমেনশনাল পয়েন্টকে আমরা এক্স ওয়াই জেডকে যেরকম ডিপিক্ট করতে পারি, তো তার ঠিকানাটা এক্স ওয়াই জেড, তাহলে আমি একটা এক্স ওয়াই জেড ভ্যালু বলে দিলে তুমি সেই অরিজিন থেকে তার ঠিকানাটা তুমি খুঁজে পাবে, সেই পয়েন্টটাকে আমি লোকেট করতে পারবো। কিন্তু শুধু এক্স ওয়াই জেড দিয়েই না, এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়েই না, আমরা পোলার কোঅর্ডিনেটস দিয়েও পারবো। হোয়াট আর পোলার কোঅর্ডিনেটস? আমার এখানে এখানে যেরকম তিনখানা ভেরিয়েবল ছিল এক্স ওয়াই অ্যান্ড জেড, সিমিলারলি এখানেও তিনখানা ভেরিয়েবল, ভেরিয়েবলটা কি? একটা ডিস্টেন্স, দ্যাট ইজ আর। আর কি জিনিস? আর ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য অরিজিন, তার মানে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, সোজা কথা রেডিয়াস অফ দ্য স্ফিয়ার উইল বি দ্য আর। হ্যাঁ, আর তার সাথে একটা থাকছে আমার থিটা, এটাকে বলা হচ্ছে আমার রেডিয়াল পার্ট, রেডিয়াল ওয়েভ ফাংশন, রেডিয়াল পার্ট আলাদা করে। এবার থিটা সাইটাকে তিনটা ভাগে ভাগ করেছে, আমরা যেরকম থ্রি ডিটা সলভ করার সময় সাইটাকে কি ধরলাম, এক্স ওয়াই আর জেড এর আলাদা আলাদা, এখানে সাই আর মানে হলো সাই রেডিয়াল পার্ট, এই আর এটা আমার রেডিয়াল পার্ট, আর একটা হলো অ্যাঙ্গুলার পার্ট, অ্যাঙ্গুলার পার্টে আবার দুখানা কম্পোনেন্ট, ওয়ান ইজ থিটা। থিটাটা কী জিনিস, হাউ টু ডিফাইন থিটা? জেড অ্যাক্সিসের সাথে এই যে রেডিয়াসটা, মানে এই যে রেডিয়াসটা ড্র করি দ্য জয়নিং দ্য পয়েন্ট অ্যান্ড দ্য অরিজিন, তাহলে যেই অ্যাঙ্গেলটা করবে দিস ইজ থিটা, এটা হলো আমার থিটা। আর ফাই কি? ফাই হলো এই পয়েন্টটা, এই পয়েন্টের থেকে যদি একটা পারপেন্ডিকুলার টানি অন দ্য এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনের উপর যে পারপেন্ডিকুলার টানলাম এই পয়েন্টটা, সেই পয়েন্টটা এই এক্স অ্যাক্সিসের সাথে কোন অ্যাঙ্গেলটা করে, দ্যাট ইজ আওয়ার ফাই। ওকে, এই দুটো অ্যাঙ্গেল দিয়েও কিন্তু, এই দুটো অ্যাঙ্গেল আর এই ডিস্টেন্স দিয়েও কিন্তু তুমি যে কোনো পয়েন্টকে ডিফাইন করতে পারবে এই স্পেসে, তাই না? যে কোনো স্পেসে তুমি যদি একটা আমাকে এই তিনটা প্যারামিটার দিয়ে দাও, তার মানে ধরো একটা পয়েন্টকে বললাম 5 সেন্টিমিটার দূরে, সে 5 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে ফ্রম দ্য জেড অ্যাক্সিস, অ্যান্ড এই যে এই অ্যাঙ্গেলটা আমি বলে দিলাম ফাই, ফাইটাকে যদি বলি 60 ডিগ্রি, তাহলে তুমি কিন্তু সেই পয়েন্টটাকে লোকেট করে নিতে পারবে। রাইট, তা এটাকে কেন করা হয়েছে? বিকজ দিস ইজ মাচ ইজিয়ার টু সলভ, রাইট, এই এই ইকুয়েশনটা, পোলার কোঅর্ডিনেটসের ইকুয়েশনটা। ওকে, এখন এই ফাই, ফাইটা হলো তোমার যে পয়েন্টটা আমি ধরেছি সেই পয়েন্টটা থেকে আমি পারপেন্ডিকুলার টানলাম অন দ্য এক্স ওয়াই প্লেন, যদি এক্স ওয়াই প্লেনেই থাকে তাহলে পারপেন্ডিকুলার টানার দরকার নেই, কিন্তু তার উপর থেকে থাকলে একটা তো পারপেন্ডিকুলার টানলে একটা টাচ করলে, এই যে পারপেন্ডিকুলার আমি টানলাম, এই যে এটা পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলার টানলে যেই পয়েন্টে টাচ করলো, হ্যাঁ, তাহলে সেখান থেকে আমি অরিজিন জয়েন করলাম সেই যে লাইনটার সাথে এক্স এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা সেটা হলো ফাই। তাহলে কারণ এটা সলভ করাটা ইজিয়ার, কিন্তু
ফর্চুনেটলি ফর আস আমাদের এটা সলভ করতে হবে না, বিকজ দিস ইজ অলরেডি সলভ, দিস ইজ ভেরি রিগোরাস ম্যাথামেটিক্স, আর আমাদের সিলেবাসে ইনক্লুডেডও নেই। হ্যাঁ, আমরা এর রেজাল্টটাকে শুধু দেখবো, রেজাল্টটা দেখবো না, মানে জাস্ট কোয়ালিটেটিভলি দেখবো। ইনফ্যাক্ট এগুলো শুধু ওয়ান হাইড্রোজেন লাইক অ্যাটম, হাইড্রোজেন লাইক অ্যাটম, ইট ক্যান বি সলভড ওনলি ফর হাইড্রোজেন লাইক অ্যাটম। হট আর হাইড্রোজেন লাইক অ্যাটম মানে ওয়ান ইলেকট্রন সিস্টেম যেগুলোতে আছে, ধরো হিলিয়াম প্লাস, দিস ইজ এ হাইড্রোজেন লাইক অ্যাটম, অথবা লিথিয়াম টু প্লাস, রাইট, এটাও হাইড্রোজেন লাইক অ্যাটম, তার মানে একটা ইলেকট্রন আছে, রাইট। এই ইকুয়েশনটা তখন সেই সব ক্ষেত্রেই সলভ করা যায় যেখানে হাইড্রোজেন লাইক অ্যাটম, তার মানে যেখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশান নেই, রিপালশানটা নেই, রাইট, সেই ক্ষেত্রেই এই কারণে সলভ করা যায়। হায়ার অ্যাটমসের ক্ষেত্রে দিস ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু সলভ। ওকে, ওই যে বললাম আমাদের এটা সলভ করতে হবে না, আমরা শুধু রেজাল্টটাই নেই, রাইট। এই সলভ সলিউশনটা কি, এই সলিউশন করে যেটা বেরোয় সেটাই তো আমার ওয়েব ফাংশানটা, রাইট, সেটাই আমার ওই যেরকম আমাদের ইসারটা কী বেরোলো, আমাদের পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্সটা কী বেরোলো, রুট ওভার টু বাই এল সাইন অফ এন পাই এক্স বাই এল, ওয়ান ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে, রাইট। এই ওয়ান ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে আমরা এনটাকে কী বললাম, একটা কোয়ান্টাম নাম্বার, হোয়ার এন ইকোয়ালস টু ওয়ান টু থ্রি অল দ্যাট, বাট নেভার ইটস ইকোয়ালস টু জিরো, জিরো হয় না, রাইট। যেরকম এখানে থ্রি ডাইমেনশন থেকে ওয়ান ডাইমেনশন থেকে একটাই পেলাম তো এন, সিমিলারলি আমরা থ্রি ডাইমেনশন থেকে কী পেয়েছিলাম, সিমিলারলি থ্রি ডাইমেনশন থেকে আমার যদি মনে থাকে, দেখে আমরা পেয়েছিলাম এই বিভিন্ন ইকুয়েশন ছিল, এখান থেকে আমরা পেয়েছিলাম এন এক্স এন ওয়াই অ্যান্ড এন জেড, তার মানে তিনখানা ডিফারেন্ট টাইপ অফ কোয়ান্টাম নাম্বার আমরা পেয়েছিলাম থ্রি ডাইমেনশনাল বক্সে, কিউবিক বক্সে, কিউবিক না সরি, যে কোনো থ্রি ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে, রাইট। সিমিলারলি যে কোনো থ্রি ডাইমেনশনে যেহেতু এখানে তিনখানা ভেরিয়েবল আছে, আমরা এখান থেকেও কিন্তু আলাদা আলাদা কোয়ান্টাম নাম্বার পাবো, রাইট। এবং এই কোয়ান্টাম নাম্বারগুলো কিসের কনসিকোয়েন্স থেকে পেলাম, আমরা সেই বাউন্ডারি কন্ডিশনগুলো পুট করে, তো তা এখানেও সে বিভিন্ন টাইপের বাউন্ডারি কন্ডিশন আছে, উই ক্যানট ডিসকাস দিস হেয়ার, রাইট। সেখান থেকে আমরা তিনখানা কোয়ান্টাম নাম্বার পাই, কী কী, এন এল এম এল, রাইট। তার মানে এটাকে তোমরা জানো, এই এগুলা অলরেডি তোমাদের পড়া আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, রাইট, অ্যান্ড এটা হলো অ্যাজিমিউথাল অর অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, আর এটাকে বলছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, রাইট। এই তিনখানা কোয়ান্টাম নাম্বার পাই, তাদের নাম্বারগুলো আবার জানা আছে, এন কিন্তু ওখানেও জিরো হয় না, ওয়ান টু ওয়ান টু থ্রি অ্যান্ড অল দ্যাট, এল জিরো হয়, এল কি হয়, জিরো টু এন মাইনাস ওয়ান, জিরো টু এন মাইনাস ওয়ান, আর এটা কি হয়, প্লাস এল টু মাইনাস এল, রাইট। এগুলো তো আমরা হায়ার সেকেন্ডারি শিখে এসছো কী কী হয়, আমরা ডাইরেক্টলি দেখি যে মানুষ যে লোকজন যে এইসব সলভ করেছে তার সলিউশনের রেজাল্টগুলো কী হয়, ফর ডিফারেন্ট এই এন এল এই ভ্যালুগুলো পুট করলে তার রেজাল্টগুলো ওয়েব ফাংশনগুলো দেখতে কীরকম হয়, আমাদের সেখানেই বেশি ইন্টারেস্ট। হ্যাঁ, ইকুয়েশনগুলো কীভাবে আসলো আমরা রাফলি একটা জানলাম, সলিউশনটা আমাদের নেই, আমরা এই নেক্সট স্লাইডে এটা দেখি। এই যে এটাই কী আছে, এই যে সলিউশন অফ শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটমস, শুধু হাইড্রোজেন অ্যাটমের জন্য, মানে হাইড্রোজেন লাইক অ্যাটমসের জন্য, ফর ওয়ান এস টু এস অ্যান্ড টু পি অ্যাটমিক অরবিটালস। দেখো এখানে এই কোয়ান্টাম নাম্বারগুলো আলাদা করে দেওয়া আছে, এন এল এম ছক কাটার মতন, রাইট, ম্যাট্রিক্স করে। আর যেটা ডান দিকে একদম দেখো ইম্পর্টেন্ট, যেটা হলো রেডিয়াল পার্ট, আর একটা হলো অ্যাঙ্গুলার পার্ট, অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ওয়েব ফাংশন অ্যান্ড রেডিয়াল পার্ট, দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। কেন, ধরো ওয়ান এস, ওয়ান এসটার ক্ষেত্রে দেখো, ওয়ান এসে তোমরা সবাই জানো যে এন ইকোয়ালস টু ওয়ান, এল ইকোয়ালস টু জিরো, এম এল ইকোয়ালস টু জিরো, ফাইন, আমরা সবাই জানি যে এল জিরো হলে আমরা ওটাকে এস অরবিটালই বলি, ফাইন, এস অরবিটালের নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, এই নামকরণের সাথে কিন্তু ব্যাপার, মানে পরবর্তীতে নাম হয়েছে, এই নাম তুমি তখন যদি অন্য কেউ অন্য একটা নাম দিত তাহলে সেটাই থাকতো। ওকে,
এটাকে আমরা এস বলছি, তা এটাকে বলি যে এস অরবাইটাল স্ফেরিক্যাল, সেটা আমরা এখন দেখব কেন স্ফিয়ার হচ্ছে। দেখো এইখানে ওয়েভ ফাংশনটা কেমন, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আর, এ ফাংশন অফ আর, ফাংশন অফ আর, ফাং আর, হোয়াট ইজ আর, আর ইজ দ্য ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস, ফাইন, ই টু দি পাওয়ার ফাং মাইনাস আর, আর এর অ্যাঙ্গুলার পার্টটা দেখো, এখানে শুধু একটা নাম্বার, জাস্ট এ নাম্বার, নাথিং এলস ইজ দেয়ার, রাইট। সিমিলারলি তুমি টু এস এর ক্ষেত্রে দেখো, টু এস এখানে এন ইকস টু টু হয়ে গেল, এন ইকস টু টু, ওয়ার এল এম আবার জিরোই থাকবে, রাইট। কিন্তু এখানে এটা কিন্তু চেঞ্জ হয়েছে, রাইট, কিন্তু অ্যাঙ্গুলার পার্টটা কোনো চেঞ্জ হয়নি, অ্যাঙ্গুলার পার্ট রিমেইন সেম, রাইট, ওয়ান অপন টু বাই পাই, রাইট। এগুলো মনে রাখার যে নাই চেষ্টা করবে না, কারণ জাস্ট কোয়ালিটেটিভলি একটু বোঝার চেষ্টা করলেই হলো। এই যে রেডিয়াল পার্টটা এখানে আবার একটু অন্যরকম চেঞ্জ হয়েছে, কি দেখো, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই টু, এই একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে, আগেও ছিল এখনও আছে, প্লাস একটা লিনিয়ার টার্ম যোগ হয়েছে, টু মাইনাস আর, রাইট, তাহলে শেপটা একটু অন্যরকম হবে। সিমিলারলি এখানে থ্রিটা লেখা নেই, রাইট, থ্রি এস, এই থ্রি এস এর ক্ষেত্রে কী হবে, থ্রি এস এর ক্ষেত্রেও কিন্তু এরকম লিনিয়ার পার্ট থাকবে, আর যে কোনো একটা এন এস এর ক্ষেত্রেই হবে এই জিনিসটা থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এন, রাইট, আর বাই এন, এখানে ছিল আর বাই ওয়ান, এখানে হলো আর বাই টু, থ্রি হলে আর বাই থ্রি, এরকম। আচ্ছা এটার মানেটা কি, এটার মানেটা দেখো, আমরা এর পরের লাইনটায় আসি, এটা একটা কি, এটা হলো ডিকেইং কার্ভ, ডিকেইর মতন, তো কারণ নেগেটিভ এক্সপোনেনশিয়াল আছে, তাহলে এটা যদি তুমি ছবিটা আঁকো, ইট উইল লুক লাইক দিস, এই ওয়ান এস, ওয়ান এস এর ছবিটা এরকম হবে, রাইট, ই টু দি পাওয়ার মাইনাস আর, তার সাথে একটা কনস্ট্যান্ট আছে, সে যা খুশি থাকুক, হ্যাঁ, তা এরকম ডিকেইং হবে, ফাইন। আচ্ছা এটা কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই টু, এটাও ডিকেইং, বাট এটার ডিকেটা কিন্তু মাচ স্লোয়ার, ইটস মাচ স্লোয়ার, স্লোয়ার কেন, এখানে হয়তো যেহেতু একই সাইজের আছে তোমাদের মনে হচ্ছে একই রকম, কিন্তু ছবিটা যদি দেখো তুমি, স্কেলটা যদি দেখো, অন দ্য লেফট হ্যান্ড সাইড ওয়ান এস এর ক্ষেত্রে কিন্তু টু থেকে শুরু হয়েছে, রাইট, ওয়ার এস এখানে কিন্তু পয়েন্ট সেভেন ফাইভ থেকে, তার মানে এই সব জায়গার থেকে, পয়েন্ট সেভেন ফাইভ থেকে, তার মানে এটার ডিকেইংটা কিন্তু, এটা তাহলে তোমার ধরো সিক্স, তাহলে টু থ্রি আর, ওকে সিক্স টু, এই যে এইরকম হয়েছে ব্যাপারটা অনেকটা, হ্যাঁ এইরকম, সো দিস ইজ মাচ স্লোয়ার, ডিকেইংটা স্লোয়ার, বোঝাই যাচ্ছে কেন স্লোয়ার হবে, কারণ নেগেটিভ এক্সপোনেনশিয়ালটা কিন্তু এখানে কম হয়ে যাচ্ছে, বাই হচ্ছে এন, এন দিয়ে ভাগ হচ্ছে, সেই জন্য ডিকেটা মাচ স্লোয়ার হচ্ছে, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হলো কি, এই যে লিনিয়ার পার্টটা, এটা কিন্তু আগেরটায় ছিল না, রাইট, ওয়ান এসে ছিল না, টু এসে হলো, টু মাইনাস আর, তাহলে দেখো এখানে হোয়াট উইল হ্যাপেন হোয়েন আর ইকুয়ালস টু টু, আর যখন টু হবে তাহলে তো ওয়েভ ফাংশনটা জিরো হয়ে যাবে, তাই হচ্ছে, এই যে এখানটা আর ইকুয়ালস টু টু, এই আর ইকুয়ালস টু টুতে কিন্তু ওয়েভ ফাংশনটা জিরো, সাই জিরো, সাই বিকামস জিরো, রাইট, অ্যান্ড আফটার দ্যাট কী হচ্ছে, সাই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, আর যত বেড়ে যাচ্ছে সাই, পুরো জিনিসটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল এটা আবার নেগেটিভই হয়ে যাচ্ছে, এরকম কেন আবার উঠে নেমে আবার উঠছে কেন, কারণ এইখানে দুটো কম্পিটিং ফ্যাক্টর আছে, একটা লিনিয়ার ফ্যাক্টর, একটা এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, দে আর কম্পিটিং উইথ ইচ আদার, সেই জন্য এটা আবার উঠে যাচ্ছে এখানে, হ্যাঁ, ওকে। তাহলে এইখানে একটা জিরো হলো, এই জিরোটা তো আমরা জানি, এটাকে বলছে আমাদের নোড, তাই সাই যেখানে যেখানে জিরো হবে আদার দেন বাউন্ডারিজ, এখানে তো বাউন্ডারি মানে কি, নিউক্লিয়াসটা জিরো হবে, অবশ্যই জিরো হবে, তাই সরি নিউক্লিয়াস এখানে জিরো না, মানে এটা জিরো কেন হবে না, এখানে সায়ের ভ্যালু জিরো হচ্ছে না, কিন্তু আমরা একটু পরে দেখব যে ইলেকট্রন তো নিউক্লিয়াসে থাকে না, তার জিরো কেন হচ্ছে আমরা দেখব, তাই ওকে, তো সাই ইজ জিরো হেয়ার, তাহলে এটা আমাদের নোড, হ্যাঁ, তাহলে এই ওয়ান এস এর আর টু এস এর আমরা দেখলাম, এবং তাতে তফাৎটাও দেখলাম দুটার মধ্যে,
এইবার পি গুলোতে আসো, দেখো পি গুলোতেও কিন্তু একই রকম, তিনটা পির ক্ষেত্রে একই জিনিস, দেয়ার ইজ নো ডিফারেন্স। কেন? সবাই তো টুতেই আছে, থ্রি পি হলে আবার চেঞ্জ হতো, থ্রি পি হলে একটা লিনিয়ার ফ্যাক্টর আসতো সিমিলার টু লাইক দিস, রাইট? ওখানে আবার একটা হতো, ধরো একটা কনস্ট্যান্ট মাইনাস সাম আর একটা আসতো, সেখানে কিন্তু আবার ওটা জিরো হতো, রাইট? সেটা আমাদের এখানে দেখানো নেই, ফাইন। এগুলো আবার একই রকম। এখন এখানে মজা হলো, একটা এক্সপোনেনশিয়ালের সাথে আবার একটা মাল্টিপ্লাইডও আছে আর, রাইট? কিন্তু তার থেকে বেশি যেটা ইন্টারেস্টিং সেটা হলো আমাদের অ্যাঙ্গুলার পার্টটা, এদের কিন্তু অ্যাঙ্গুলার পার্টটা আছে, রাইট? তার মানে থিটা ফাই যাই হোক না কেন, এস অরবাইটাল কোনো চেঞ্জ হবে না, এস অরবাইটালের কোনো রকম ফাই, এস অরবাইটালের যে ওয়েভ ফাংশান ইট উইল বি সেম এভরিহোয়ার, এই যে কোনো পয়েন্ট নেই না কেন, যে কোনো পয়েন্ট নেই না কেন, এখানে কিন্তু এস অরবাইটালটার সাইটা একই থাকবে সব জায়গাতেই, একই রকম থাকবে, ইট উইল নট, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, রাইট? ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাঙ্গেল, ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাঙ্গুলার ভেরিয়েশন। সেজন্যই আমরা বলি এস অরবাইটাল ইজ স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, রাইট? ইট ইজ স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, কারণ যেই দিকেই যাও না কেন, নিউক্লিয়াসের থেকে যে কোনো ডিরেকশনে, রাইট, ইট উইল লুক দ্য সেম, অনলি ডিপেন্ডিং অন এই ফ্যাক্টরটা, এটা তো একটা কনস্ট্যান্ট শুধু। বাট পি অরবাইটালের ক্ষেত্রে দেখো, ইট হ্যাজ ডেফিনিট কন্ট্রিবিউশন ফ্রম অ্যাঙ্গেলস, রাইট? এখানে আবার দু রকমের আছে, দেখো জেড অরবাইটালটায় কিন্তু আবার ফায়ের কোনো কন্ট্রিবিউশন নেই, জেড অরবাইটাল ফায়ের কোনো কন্ট্রিবিউশন নেই, তার কারণ জেডের কোনো এক্স ওয়াইসের ওই আমার ফাইটা কী ছিল, ফাইটা তো তোমার এক্সএস এক্স ওয়াই প্লেনের মধ্যে পয়েন্টটাকে সাবস্টেন করলে তার কন্ট্রিবিউশনটা, সেই জন্য এটা নেই, হ্যাঁ? আর এক্স আর ওয়াইয়ের কিন্তু সাইনের থিটার কম্পোনেন্টও আছে, আবার ফায়ের কম্পোনেন্টও আছে, ফাইন, আমরা একটা 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 করে আসব। ওকে, তাহলে এই ব্যাপারটা হলো, হ্যাঁ, তাহলে আমার এটা হলো রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন। সিমিলারলি এই যে টু পি, টু পি, এই টু পির ওয়েভ ফাংশানটা মানে রেডিয়াল পার্টের সাইটা কিন্তু এই যে সবুজ কার্ভটা মতন আঁকা যাবে, আর এখানে গোলাপিটা কি, এটা হলো থ্রি পি, এই যে বললাম থ্রি পিতে একটা নোড আসবে, হ্যাঁ, এখানে যেটা জিরো হবে। এবার ফোর পিতে দেখো, ফোর পিতে দুটা নোড, এখানে একবার জিরো, আবার এখানে একবার জিরো, রাইট? এখানে দুবার জিরো হচ্ছে, একবার এখানে সাইন চেঞ্জ করলো, নোড ইজ দ্য পয়েন্ট, হ্যাঁ, নোডের আর একটা ডেফিনেশন মানে আর একটাভাবে এক্সপ্লেন করা যায় যে নট অনলি দ্য ভ্যালু অফ ওয়েভ ফাংশন ইজ জিরো, বাট পয়েন্ট হোয়ার দ্য ওয়েভ ফাংশন চেঞ্জেস দ্য সাইন, ইট চেঞ্জেস দ্য সাইন, দ্যাট ইজ দ্য নোড, রাইট? ওকে, এখান থেকে এখানে যখন আসলো আবার সাইনটা চেঞ্জ হয়ে গেল, মানে মাইনাস হলো, আবার উঠে যাচ্ছে পজিটিভে, তাহলে ইট চেঞ্জেস দ্য সাইন, তাহলে এগুলো হলো আমার নোড, রাইট? তাহলে টু পিতে জিরো নোড, থ্রি পিতে ওয়ান নোড, ফোর পিতে টু নোডস, দুটা নোড হয়ে গেল। ওকে, এটা পি অরবাইটালের জন্য, এস অরবাইটালের ক্ষেত্রে আবার আলাদা, রাইট? এস অরবাইটালের ক্ষেত্রে আবার ওয়ান এসে একটা নোড, টু এসে, ওয়ান এসে জিরো নোড, টু এস থেকে এই নোড শুরু হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে আমাদের এই যে প্লটগুলো, এগুলো যে তোমাদের বইয়ে ছিল, দিজ আর নাথিং বাট দ্য প্লট অফ ওয়েভ ফাংশান, দ্য সলিউশান অফ শ্রোডিঙ্গার ইকুয়েশান, এই যে শ্রোডিঙ্গার ইকুয়েশানগুলো তার সলিউশানগুলোতে তুমি যদি আর এর এগেনস্টে প্লট করতে থাকো ফাংশান, ফাংশান অফ আর, এটা কিন্তু শুধু রেডিয়াল পার্ট, নট দ্য অ্যাঙ্গুলার পার্ট, তাহলে এরকম চলতে থাকবে। ওকে, নেক্সট আমরা যাচ্ছি, আচ্ছা এই জিনিসগুলোই এখানে সামারাইজ করা আছে, আমরা অলরেডি এগুলো দেখলাম যে এস অরবাইটাল হ্যাভ ফাইনাইট আর ভ্যালু অ্যাট দ্য নিউক্লিয়াস, হ্যাঁ, এটা আমরা দেখলাম, এই যে এস অরবাইটাল হ্যাজ ফাইনাইট ভ্যালু অফ দ্যাট সাই অ্যাট দ্য নিউক্লিয়াস, দেখো নিউক্লিয়াসে মানে আর ইকোয়াল টু জিরোতেও একটা ভ্যালু আছে, হ্যাঁ, আর কোনোটার কিন্তু ভ্যালু নেই, আর সবগুলোর কিন্তু নিউক্লিয়াসে জিরো, রাইট?
for all orbitals other than s r at the nucleus, মানে ফাংশন at the nucleus is 0. For s orbital r is always positive, right? তার মানে r টা কিন্তু সব সময় পজিটিভ ফর 1s orbital, of course. For the first orbital of other types, that is 2p, 3d, 4f, প্রথমগুলো সবগুলোই পজিটিভ except at the origin. For the second orbital of any type, মানে যে কোনো ধরো 2s অথবা 3p কি 4d, there is a node, আর একটা node শুরু হচ্ছে. আর third type এ third orbital গুলোতে আরো দুটা করে node, right? এটা আমরা অলরেডি আগের দিনও ওই solution গুলোর থেকেও দেখলাম, সেগুলো আমরা আবার এখানে সলিউশনও দেখছি, রাইট? সো তোমরা যদি জাস্ট গুগল করো কিংবা দেখো যে সেট অফ অরবাইটাল ইকুয়েশনস, তোমরা অনেকগুলো এক টু ডি ডি অবধি তুমি নেটে পেয়ে যাবে, হ্যাঁ, যে কোনো ইসে ভ্যালুগুলো, সেখানেই তোমরা বুঝতে পারবে যে আর এর কত জায়গায় জিরো হতে পারবে, হ্যাঁ, ইজিলি বলা যাচ্ছে. যে এখানে দেখো, এখানে কিন্তু শুধু এক্সপোনেনশিয়াল টার্ম ছিল, কোনো আর দিয়ে মাল্টিপ্লাই ছিল না, সেই জন্য অরিজিনে ভ্যালু ছিল. হ্যাঁ, এই জায়গাগুলোতে, এই যে পি অরবাইটালগুলোতে আর যখন জিরো, তখন তো এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, সেই জন্য ওখানে সবগুলো জিরো, রাইট? পিগুলোতে কিন্তু আর ইজ জিরো অ্যাট অরিজিন. ওকে, এইবার যেরকম সাইজ আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট ছিল না, বাট সাই স্কোয়ার ওয়াজ, সিমিলারলি এখানে এই ক্ষেত্রেও কিন্তু তাই, রাইট? অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ কল্ড ডিস্ট্রিবিউশন ফাংশন. আমাদের দেখা যাক, ধরো আমাদের একটা স্ফিয়ার নিয়েছি, একটা বল, হ্যাঁ, বল মানে একটা খোলের মতন, ধরো ডিমের খোলস যেরকম হয় সেরকম, ভিতরে কিচ্ছু নেই, ভয়েড, রাইট? এখানে নিউক্লিয়াস আছে, বাকিটা ভয়েড. এটা আমাদের একটা স্ফেরিক্যাল শেল, এটা আমাদের তাহলে হলো স্ফেরিক্যাল স্ফেরিক্যাল শেল, হ্যাঁ, লেট ইট বি এ স্ফেরিক্যাল শেল. শেল মানে একটা থিকনেস আছে, সেই থিকনেসটা কি ধরলাম, ধরলাম ডি আর, ভেরি স্মল থিকনেস. আর এটা হলো আমার আর, মানে নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্স দূরে একটা শেল আছে, তার থিকনেস হলো ডি আর. আচ্ছা প্রিয়ব্রত, একটু মানে তোমার মিউট করে রাখো. ওকে, তাহলে আমাদের একটা স্ফেরিক্যাল শেল আছে অ্যাট এ ডিস্টেন্স আর, তা হুইচ থিকনেস ইজ ডি আর, হ্যাঁ, আর এটার ভলিউমটা কি আমি ধরে নিচ্ছি ডিভি, রাইট? ডিভি. আচ্ছা তাহলে ডিভিটা কি হয়, স্ফিয়ারের ভলিউম কি 4/3πr³, ঠিক আছে? আমি যদি ডেরিভেটিভ করি ডিভি ইকুয়াস টু 4/3, আর এখানে বাইরেও 3 আসবে, রাইট, পাই আর স্কোয়ার, তাহলে 3 কেটে গেল, ডি আর, দেয়ারফর ডিভি ইকুয়াস টু 4πr² ডি আর, 4πr² ডি আর, রাইট? এটা আমি পেলাম. তার মানে এই শেলের ভলিউমটা কত, ভেরি থিন শেল, তার ভলিউম ভেরি ভেরি স্মল, সেই ভলিউমটা আমি পাচ্ছি 4r² ডি আর, রাইট? আমি এটা পেয়ে গেলাম, এই ভলিউমটা. আচ্ছা তো যদি মনে থাকে যে হোয়াট ইজ সাই স্কোয়ার, হোয়াট আর সাই স্কোয়ার, সাই স্কোয়ার হলো প্রবাবিলিটি ডেন্সিটি, মানে ইউনিট ভলিউমের কতটা প্রবাবিলিটি আছে. তাহলে আমি শেলটাতে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি কতটা, শেলটাতে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি নিশ্চয়ই আমার তাহলে এই আর স্কোয়ার, মানে এখানে তো আমার রেডিয়াল ফাংশানটা নিয়েছি, তাহলে রেডিয়াল ফাংশান, রাইট, রেডিয়াল ফাংশান মাল্টিপ্লাইড বাই 4πr², রাইট, 4πr², ওকে, তাহলে 4πr² মাল্টিপ্লাইড বাই দ্য সাই স্কোয়ার, হ্যাঁ, উইল গিভ ইউ দ্য হোয়াট, দিস উইল গিভ দ্য প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং
the electron in the shell, right? In the shell, कौन shell टा? Which shell is r distance away and thickness dr? এই এই শেলটার মধ্যে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটিটা ওখান থেকে পাওয়া যাবে, রাইট? দিস ইজ দ্য এক্সপ্রেশন। তাহলে এটাকে আমি যদি প্লট করি, দেন আই উইল গেট দ্য রিয়েল পিকচার, মানে আমার আসল এই সাই স্কোয়ারের যেরকম আমার প্রবাবিলিটি ডেন্সিটি আমি সেটা পাবো, আর এটাই আমার মেইন ইম্পর্টেন্ট। তাহলে যদি তোমাদের ধরো এক্সামে আসলো যে জাস্ট প্লট দ্য ওয়েভ ফাংশন, তাহলে কিন্তু এই ছবিটা আঁকতে হবে, রাইট? এই ধরনের ছবিটা। বাট ইফ ইট ইজ আজ যে প্লট দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অর দ্য প্রবাবিলিটি ফাংশন, দেন ইউ হ্যাভ টু প্লট দিস ওয়ান। তাহলে সেই প্লটগুলো কীরকম আমরা দেখে নিই চট করে। দেখো, স্কোয়ার করেছি তো, ঠিক উল্টে গেছে স্কোয়ার করার জন্য, হ্যাঁ। তাহলে এগুলো হলো সেই ফাংশনগুলোকে আমি স্কোয়ার করে দিলাম, হুম। তাহলে আর কিছুই না, এই যে তোমার আগের যে ফাংশনটা ছিল, এই যে ফাংশানগুলো ছিল, ধরো এই যে ই টু দি পাওয়ার মাইনাস আর, যা থাকে কনস্ট্যান্ট থাকুক না কেন, দিস ইজ স্কোয়ার্ড, এটাকে জাস্ট স্কোয়ার করা হয়েছে, এবং উই হ্যাভ মাল্টিপ্লাইড ইট বাই ফোর পাই আর স্কোয়ার, এটা দিয়েও মাল্টিপ্লাই করা হয়েছে। সেই জন্য দেখো এখানে কিন্তু এখন নিউক্লিয়াসের জিরো প্রবাবিলিটি হয়ে গেছে, রাইট? কারণ কি, ফোর পাই আর আছে তো, তা আর জিরো বসালে তো ওটা জিরো হয়েই যাবে, তাই না? সো দিস ইজ ফোর পাই আর স্কোয়ার, অ্যান্ড অ্যান্ড এইখানে এই অ্যাক্সিসে কী আছে, এই অ্যাক্সিসে আর, এই অ্যাক্সিসে আর আছে, রাইট? সো দিস ইজ জাস্ট দ্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশান। তা আমরা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশান যখন পুট করবো, তখন কিন্তু চেহারাগুলো বদলে গেল। এই টু এ সেটটাই দেখি, টু এ সেটটাই যখন দেখলাম, তখন কিন্তু ফাংশানটা এরকম হয়ে গেল। আগেরটা, সরি, আমি এখানেই এঁকে নিচ্ছি। আগেরটা যদি মনে থাকে, দেখো টু এ সেটটা কীরকম ছিল, এই রকম ছিল। এটাকে যখন আমি এই জিন মাল্টিপ্লাই করলাম এবং এটা স্কোয়ার করে দিলাম, তখন চেহারাটা এরকম হয়ে গেল, রাইট? তখন এখানেও জিরো, প্লাস এখানে তো জিরো ছিলই, প্লাস এদিকে কেন বেড়ে গেল, কারণ আর এর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তো সেই জন্য এদিকেও কিন্তু আমার ম্যাক্সিমাটা হলো। তাহলে এখানে টু দুটা হাম্প হয়ে গেল, দুটা ম্যাক্সিমা আসলো, রাইট? সিমিলারলি থ্রি এস এর এরকম দাঁড়ালো, আর পি এর ক্ষেত্রেও এরকম হলো, থ্রি ডি, থ্রি ডিতে কোনো নোড নেই। যেখানে যেখানে জিরো হচ্ছে সেগুলো আমার নোড পয়েন্ট, রাইট? এগুলো হলো আমার নোটস, ওকে? এখানে নোড নেই। তোমরা বইতে যে আগে দেখেছ ছবি, এই ধরনের ছবি হয়তো থাকবে, দিস আর প্রবাবিলিটিস, বিকজ প্রবাবিলিটি ক্যানট বি নেগেটিভ, সেই জন্য আমরা স্কোয়ার করেছি, হুম। এখন এই দিকে যে আরগুলো আছে, যদি আমরা একসাথে দেখি, তাহলে ইট মাচ মোর ইন্টারেস্টিং, রাইট? ধরো এই যে ছবিটা আছে, এই ছবিতে কী দেখাচ্ছে, ওয়ান এস, টু এস অ্যান্ড থ্রি এস, ওয়ান এস, টু এস অ্যান্ড থ্রি এস, একটা ছবির মধ্যেই, দেখো একটা ছবির মধ্যেই ওয়ান এস, টু এস আর থ্রি এস, হুম। এইখানে দেখো, এখানে নোড হয়েছে একটা টু এসের, থ্রি এসের আবার দুখানা নোড, হ্যাঁ, আর থ্রি এসের তিনখানা ম্যাক্সিমা, টু এসের দুটা ম্যাক্সিমা এটার। তাহলে এই ছবিগুলোই আমরা যখন প্লট করি, আমরা যে ছবি আঁকি যখন স্পেরিকাল, অ্যাকচুয়ালি আমরা এই স্পিয়ার কেন হচ্ছে, আমরা যে আগেই বলেছি অ্যাঙ্গুলার পার্টের কোনো ঝামেলা নেই, সেই জন্য এটা স্পেরিকাল, যেদিকেই যাও না কেন একই রকম লাগবে। তা চারদিকে একেবারে যে কোনো ডিরেকশানে, এক্স ওয়াই জেডের যে কোনো ডিরেকশানে, যে কোনো অ্যাঙ্গেলে আমরা যখন একইভাবে ছড়িয়ে যাচ্ছি, তাহলে ব্যাপারটা স্পেরিকাল হবে না? তাহলে ওয়ান এসটা কীরকম লাগবে, ওয়ান এস লাগবে একদম স্পিয়ারের মতন, একদম পারফেক্টলি সলিড স্পিয়ার, হুম। টু এসটা দেখো কীরকম লাগবে, টু এস ভিতরে একটা ছোট্ট স্পিয়ার আছে, এই যে এই জিনিসটার জন্য, এই ছোটটা হলো এই হলুদটা, আর এই যে স্পিয়ার এটা হলো আমার নীলটা, হ্যাঁ, এই বড়টা, কারণ এখানে জিরো হয়ে গেল। এই যে দেখো ভিতরে একটা ছোট্ট দাগ আছে, যদি দেখতে পারো ভালো করে, দ্যাট ইজ আওয়ার নোট। এই থ্রি এসেরটা আরও বেটার বুঝতে পারবে, থ্রি এসের এই যে ছোট্টটা এইখানে, হ্যাঁ, তারপরে আর একটা এইখানে, তারপরে আর একটা এইখানে, হ্যাঁ। আচ্ছা, বিভিন্ন রঙের কালার কেন দেওয়া হয়েছে, কালার এই জন্য দেওয়া হয়েছে কারণ ওয়েব ফাংশন ইজ চেঞ্জিং ইট সাইন, সেই জন্য কালারটা এসছে, হ্যাঁ। এখনকার বইয়ে দেখবে তোমাদের
এরকম করে অনেক হাইদার শেডেড থাকে, পি অরবাইটাল, বিশেষ করে পি অরবাইটাল এরকম শেড থাকে, তাই না? এস অরবাইটাল তো আমরা ভিতরের ছবিটা দেখায় না, তাই এরকম দেখতে পারি না, কিন্তু পি অরবাইটালটা খুব দেখা যায়, হয় এরকম করে থাকে অথবা অনেক জায়গায় দেখবে প্লাস মাইনাস লেখা থাকে। এই প্লাস মাইনাস কিন্তু চার্জের সাথে কোনো ইয়ে নেই, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ চার্জ, ইট হ্যাজ জাস্ট দ্য ইট ডিপিক্স হোয়াট ইট ইন্ডিকেটস দ্য সাইন অফ ওয়েব ফাংশান। ওয়েব ফাংশানের সাইন যে এখান থেকে অরিজিন থেকে যে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা বোঝানোর জন্যই হয় শেডিং দেওয়া হয় না হয় প্লাস মাইনাস দেওয়া হয়, আর নীল লাল হলুদ সবুজ অনেক কিছু থাকতে হয়, হ্যাঁ এরকম করা হয়। ওকে, আরেকটা জিনিস দেখো, এই দুই ধরনের ছবি আছে, এ ফাজি লুক আরেকটা হলো সলিড টাইপের লুক একদম সারফেস দিয়ে। এই যে 100% এরকম সারফেস কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ক্লিয়ার ছবিটা বলে না, আমাদের ছবি বইতে যে হতে যদিও এরকম ছবি আঁকা থাকে একদম এরকম হার্ড লাইন এরকম কিন্তু হয় না, কারণ অরবাইটালের ডেফিনেশনই তো তাই, অরবাইটালে বলছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি, রাইট, ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন দেয়ার, মানে কি অ্যাকচুয়ালি 95% গ্রেটার দ্যান 95% প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন হলো আমার এখানে, সেই জন্যই তো এই এইটুকের মধ্যে, সেই জন্য আমার এখানে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ইলেকট্রন ক্লাউড মডেল, এটাকে বলা হচ্ছে আমাদের ইলেকট্রন ক্লাউড, ক্লাউড পিকচার, ইলেকট্রন ক্লাউড পিকচার, ইলেকট্রন ক্লাউড পিকচারটাই হলো আমার অ্যাকচুয়াল ছবি। ছবি মানে কি, ধরো এটা কীরকম করে আসছে, যদি কল্পনা করো যে একটাই ইলেকট্রন আছে, হ্যাঁ একটাই ইলেকট্রন আছে, কিন্তু তুমি মানে ওই প্রতি সেকেন্ডে কি প্রতি মাইক্রো সেকেন্ডে একটা করে ছবি তুলে যাচ্ছ, মানে ইলেকট্রনের ছবি তো তোলা যাবে না ওইভাবে, ধরো তুলছ, সে তো সব জায়গায় থাকতে পারে, বিভিন্ন জায়গায় আছে, থেকে থেকে কি হলো এটা তোমার, যদি সব ছবিগুলোকে সুপার ইম্পোজ করো তাহলে যেই রকম ছবি আসবে দ্যাট ইজ ইলেকট্রন ক্লাউড পিকচার। দেখো অনেক অফ জায়গায়, এই সব জায়গায় ছাড়া ছাড়া, এই সব জায়গায় কম, আবার এই জায়গাটা খুব সলিডিং, মানে মানে যেন একদম খুব ইয়ে, দিস ইজ নাথিং বাট দ্য পিক, হ্যাঁ এটা হলো এই থ্রি এসের পিকটা, এই পিকটা, হ্যাঁ এটা হলো সেই টু এসের পিকটা, ম্যাক্সিমাটা, রাইট, সেটাই, সেই জন্যই আমাদের এরকম ছবিগুলো দেখতে পারে, স্ফেরিক্যাল শেপটা আসলো। আচ্ছা এর পরের সাইডে কী আছে, এটায় আসার আগে আমি চট করে পি অরবাইটালের, আচ্ছা পি অরবাইটালের ছবিটা আমি পরে বোঝাচ্ছি, হ্যাঁ পি অরবাইটালের ছবিটা আমি একটু পরে আসছি, তার আগে রেডিয়াল ফাংশানটাই আমি বলে নিই, হ্যাঁ তাহলে 95% অফ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন যেই স্পেসে সেটাই দ্যাট ইজ কল্ড অরবাইটাল, ওয়ান এস টু এস থ্রি এস এরকম। ওকে ওকে, এইখানে কী আছে, থ্রি ডি থ্রি পি থ্রি এস, আচ্ছা এইখানে কী ছবিটা ছিল, এইখানে ছবি ছিল সেম টাইপ অফ অরবাইটাল, মানে এস, মানে এল ইজ অল জিরো, এন হলো ডিফারেন্ট, এন আইদার টু, এন ইকস টু থ্রি, এন ডিফারেন্ট, এল এক, একই, তাহলে কীভাবে চেঞ্জটা হচ্ছে, আর এই ছবিতে কী বলা হয়েছে এন সেম, রাইট, বিভিন্ন এল ইকস টু জিরো, এল ইকস টু ওয়ান, আর এল ইকস টু টু, তাহলে কী হচ্ছে এস, মানে এল ইকস টু জিরো, এন ইকস টু ওয়ান পি, আর এটা হলো ডি থ্রি ডি, তিনটার জন্য আলাদা করে ছবিগুলো দেওয়া আছে, থ্রি এস থ্রি পি অ্যান্ড থ্রি ডি। এইখানে দেখো অবভিয়াসলি ডিতে তো কোনো নোড নেই, থ্রি ডিতে, টুতে টু থ্রি পিতে একটা একটা নোড আছে, আর থ্রি এসে দুটা নোড আছে, রাইট। দেখো ম্যাক্সিমাম অ্যাভারেজ রেডিয়াস, সরি নট ম্যাক্সিমাম, দ্য অ্যাভারেজ রেডিয়াস, অ্যাভারেজ রেডিয়াস অফ থ্রি এস অরবাইটাল ইজ হায়ার দ্যান থ্রি ডি অরবাইটাল অ্যান্ড অলসো থ্রি পি অরবাইটাল। দেখো এইটা হলো আমার অ্যাভারেজ রেডিয়াস অফ থ্রি এস অরবাইটাল, এই যে ডান দিকের যে ছবিটা আছে এটা দেখো ভালো করে, থ্রি এসের অ্যাভারেজ অরবাইটালটা এখানে, থ্রি পির ছোটো, থ্রি ডির আরও ছোটো, থ্রি ডির আরও ছোটো, রাইট। কিন্তু তোমাকে যদি আমি বলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, ইলেকট্রনটা পাওয়ার প্রবাবিলিটি কার বেশি, নিউক্লিয়াসের কাছে, নিউক্লিয়াসের কাছে কোন ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি বেশি, থ্রি এস থ্রি পি না থ্রি ডি, এখানে কিন্তু অ্যান্সারটা হবে থ্রি এস, কারণ দেখো
3s এর কিন্তু নিউক্লিয়াসের কাছে এই যে নীল জিনিসটা আছে, হ্যাঁ এই যে আকাশী যে হালকা নীল রঙের যে কার্ভটা সেটা তো 3s এর। দেখো নিউক্লিয়াসের কিছু কিন্তু 3d এর কিন্তু কিছু নেই, 3d এর কিন্তু দেখো এখানে ফাঁকা, রাইট। হোয়ারাস নিউক্লিয়াসের কিন্তু কাছে কিন্তু 3s এরটা আছে, 2s এর 2p এরও নেই, রাইট। ধরো তুমি নিউক্লিয়াসের থেকে হাঁটা শুরু করলে বাইরের দিকে, তাহলে প্রথমে কার সাথে দেখা হবে? প্রথমে কিন্তু দেখা হবে 3s ইলেকট্রনের সাথে, তারপরে 2p, তারপরে 3d, হ্যাঁ। আবার মানে 3d-র সাথে যখন দেখা হবে ম্যাক্সিমাম প্রবাবিলিটি তোমার 3d-র সাথে দেখা হওয়ার প্রবাবিলিটি কিন্তু তোমার অনেক আগেই, কিন্তু 3s এর সাথে কিন্তু তোমার আগে দেখা হয়ে যাওয়ার প্রবাবিলিটি আছে, রাইট। সো 3s এর অরবিটাল ইলেকট্রনগুলো তোমরা হয়তো একটা কথা শুনে রাখবে যে 3s s অরবিটালস আর মোর পেনিট্রেটিং ইন দ্য নিউক্লিয়াস, কারণ তাদের এই কারণে, কারণ এই ডেন্সিটি পোলারিটি ডেন্সিটি কার্ভটার থেকে আমরা দেখতে পারি যে 3s অরবিটালগুলোর কিন্তু নিউক্লিয়াসের কাছে প্রবাবিলিটি আছে, অন্যগুলোর কিন্তু নেই। দো এই যে একই n থাকলেও 3d-টা কিন্তু রেডিয়াস কিন্তু স্মলার দেন 3p অ্যান্ড হুইচ ইজ স্মলার দেন 3s। আচ্ছা এই একটা হলো। আচ্ছা এখানে বলে রাখা ভালো যে এই যে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশানের প্লটগুলো দেখলাম, রাইট, তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশান ভার্সেস আর, এখানে যে ম্যাক্সিমাগুলো থাকে ম্যাক্সিমাটা পাচ্ছি যেরকম 1s এর ম্যাক্সিমা এখানে, রাইট, 2s এর ম্যাক্সিমা, রাইট। তো এই যে ম্যাক্সিমাগুলো দে অ্যাকচুয়ালি করসপন্ড টু বোর অরবিট। তো বোরস থিওরি যে একদম ভুল প্রমাণিত হয়েছে তা না, বোরের ক্যালকুলেশনগুলো এত এতটাই সঠিক ছিল ওনার ইয়েগুলো যে এই যে ম্যাক্সিমাগুলো সেগুলো কিন্তু এত কিছু যে আমরা করলাম কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট করে শ্রোডিঙ্গার ইকুয়েশন আনসার্টেন প্রিন্সিপাল দিয়ে ট্রিট করে তারপরে যে ম্যাক্সিমাগুলো পেলাম দে আর নাথিং বাট বোর বোর রেডিয়াসগুলোই, রাইট। তাহলে তফাৎটা কি? বোর রেডিয়াস বলেছিল ইলেকট্রনটা শুধু এখানেই পাওয়া যাবে, বোরস থিওরি বলেছিল, রাইট, তার মানে একটা পয়েন্টেই একটা রেডিয়াসেই একটা জায়গাতেই, কিন্তু এই আনসার্টেন প্রিন্সিপাল তারপরে ওয়েভ মেকানিক্স দিয়ে আমরা বুঝলাম যে না, ওই বোর রেডিয়াস যে জায়গাটা সেটা হলো আমার ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, কিন্তু তার আশপাশেও পাওয়া যাবে, রাইট। এটাই এখানে সিগনিফিকেন্স, এই প্লটগুলোর থেকে আমরা বোরের সিগনিফিকেন্সটা যে একদম পুরোপুরি চলে যাচ্ছে তা না, সেটাও ইম্পর্টেন্সটা থেকে যাচ্ছে। এইবার আমি যেটা আসি অ্যাঙ্গুলার পার্টে, হ্যাঁ, অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন আমি একবারে লিখছি, ওই যে পি জেডটা যদি মনে থাকে তোমাদের প্রপোর্শনাল টু, আমি আর ওই ওগুলাই লিখছি না, কস থিটা, হ্যাঁ, আর পি এক্স সরি পি এক্স অ্যান্ড পি ওয়াই কিন্তু তোমার কস থিটার সাথেও ছিল, না সরি কস থিটা না কস ফাইয়ের সাথে, না সরি কস থিটার সাথেই ছিল, হ্যাঁ কস থিটা না সাইন থিটার সাথে ছিল, কস ফাইয়ের সাথে ছিল, তাই তো, ইয়া সাইন থিটা কস ফাইয়ের সাথে ছিল। এটা ফাই আর সাইন থিটার সাথে ছিল, রাইট। আচ্ছা পি জেডটা নিয়ে আগে বুঝি, তারপরে আমি বুঝতে পারবো। তোমার আগে পরে যেটা আছে সেটা তো আছেই, এই যে পি অরবিটাল যেটা পি অরবিটালের যে রেডিয়াল পার্ট এটা তো হবেই, কিন্তু এবার দেখব যে এই প্রবাবিলিটিগুলো কি অ্যাঙ্গেলের সাথে কীরকম ডিপেন্ড করবে, কারণ এখানে তো অ্যাঙ্গেল ইনক্লুডেড, এখানে তো ফি ইট ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাঙ্গেল, রাইট, কিন্তু থিটার সাথে নেই, তার মানে এক্স ওয়াই জেড এর সাথে তোমার কোনো কিছুতে আসা যায় না, হ্যাঁ, কারণ জেড অ্যাক্সিসটা আমি যদি এইভাবে আঁকি, এটা যদি জেড হয়, দেখো তোমরা যদি মনে করো যে থিটা অ্যাঙ্গেলটা কীরকম ছিল পি জেড এর শেপটা তো তোমরা জানোই, তুমি দেখো জেডটাকে যদি তুমি ঘোরাও, এটা একটা শেডের এটা একটা শেডের, তুমি যদি এই বরাবর ঘোরাও কিছু কি যায় আসবে? যায় আসবে না, কারণ ফাই ফাই যাই থাকুক না কেন যায় আসবে না, কিন্তু তুমি যদি এইভাবে ঘোরাতে যাও তাহলে কিন্তু ওর ডিফেক্ট প্রবাবিলিটি ডেন্সিটি কমবে বাড়বে, মানে এইখানে একরকম আছে এইখানে একরকম আছে এখানে একরকম আছে এখানে একরকম আছে, রাইট। তাই কি এটাকে ধরো এটা জেড অ্যাক্সিস, এটা এক্স
সরি আমার অরিজিন আঁকাটা ঠিক হলো না, আমি এটা নেই। আচ্ছা কস জিরো কত? কস জিরো ইজ ওয়ান, রাইট? এখানে ধরো ওয়ান, কস জিরো ওয়ান, আর কস নাইনটি জিরো, তাই তো? আর মাঝে অনেক কিছু ভ্যালু ট্যালু আছে, তাহলে আমার কস নাইন জিরোর থেকে কস নাইনটিতে যদি আসি এরকম হবে না ভ্যালুটা? এরকম একটা কার্ভ হবে, রাইট? আবার যদি আমি আবার ঘোরাতে থাকি তাহলে আবার নেগেটিভে চলে যাবে ভ্যালুটা, রাইট? তারপরে আবার এরকম হবে, তারপরে আবার এরকম হবে, রাইট? তাহলে চারটা নাইনটি ডিগ্রিতে আমার এরকমের ভ্যালুগুলো হবে, এখানে পজিটিভ হবে, এখানে নেগেটিভ হবে ভ্যালুগুলো। তাহলে এরকম দুটো সার্কেল যেন টাচ করে আছে, দুটো সার্কেল কনসেন্ট, দুটো সার্কেল ট্যাঞ্জেন্ট টু ইটসেলফ, রাইট? টাচ করে আছে। এটা হলো আমার কি পার্ট? এটা হলো আমার অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ওয়েব ফাংশান, অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ওয়েব ফাংশান। এখানে তো থিটা নেই, তাহলে আমি শুধু থিটাই লিখলাম, ফাই ফাই নেই, থিটাই লিখলাম, অ্যাঙ্গুলার পার্ট, রাইট? এবার এই অ্যাঙ্গুলার পার্টটাকে তো আমি রাখবো না, এটাকে তো আমি স্কোয়ার করব, এটাকে তো আমি এখন স্কোয়ার করব। অ্যাঙ্গুলার পার্টটাকে যখন স্কোয়ার করব, রাইট, অ্যাঙ্গুলার পার্টটাকে আমি যখন স্কোয়ার করব, আবার ওটাকে যখন আমি মাল্টিপ্লাই করব উইথ হোয়াট, ফোর পাই আর স্কোয়ার, আর আর স্কোয়ার, এটা দুই সঙ্গে আমি স্কোয়ার করব, তখন আমি এই রকম শেপই পাবো, রাইট? সেই তখন সার্কুলার শেপ থাকবে না, এরকম ওবলয়েড শেপ থাকবে, হ্যাঁ, ডাম্বেল শেপ হবে বেলুনের মতো, ওকে? সিমিলারলি তুমি দেখো এক্স আর ওয়াই, যে কোনো একটা বুঝলেই বুঝতে পারবে, এক্স আর ওয়াই, থিটা আর ফাই দুটোই আছে, রাইট? থিটাটা কি? সাইন থিটা জিরো, অবভিয়াসলি এখানে তখন, এখানে তো সবসময় জিরো সাইন, হ্যাঁ? তুমি থিটা উপর ডিপেন্ড কেন করবে? কারণ তোমার এই রকম আছে ব্যাপারটা, হ্যাঁ? তাহলে এইখানে জিরো আছে, কিন্তু তারপরে বাড়বে কমবে এরকম করে চেঞ্জ হবে, রাইট? ইটস ইজ চেঞ্জিং উইথ থিটা, সেই জন্য তোমার এরকম শেপ হবে, রাইট? ওকে, আর ফাইয়ের সাথে তো হবেই, কারণ সরি আমি বোধ হয় এটা ওয়াইটা আসলাম, এটা বোধ হয় পিজ ওয়াইটা হবে, হ্যাঁ, এক্স অ্যাক্সিসটাতে এটা ধরছে। কেন হবে ফাইয়ের সাথে? কারণ এই অ্যাঙ্গেলের উপরও তো ডিপেন্ডেন্ট, ফাই পি ওয়াইটা তো আর এখানে নেই, এর কম্পোনেন্ট তো জিরো, রাইট? এখানে জিরো, সেই জন্য এখানে থাকবে না, ইট ইজ ডিপেন্ডেন্ট অন বোথ থিটা অ্যান্ড ফাই। এবং এগুলাকে যখন আমি, এগুলা কী করে পাচ্ছি শেপটা? যখন এটার সাথে এই পুরো জিনিসটা মাল্টিপ্লাই হচ্ছে। আর এই যে আমি ছবিটা আঁকি, দিজ আর নট অরবাইটালস, আমি আমরা ছবি আঁকি ঠিকই, ড্র দ্য অরবাইটাল, রাইট? এই অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভুল, কোশ্চেনটা ভুল, এই কনসেপ্টটাও ভুল, যে আমরা এখানে অরবাইটাল আঁকছি, উই ক্যানট ড্র অরবাইটালস, অরবাইটাল ইজ এ স্পেস, আমরা টু ডাইমেনশনে কোনো স্পেস আঁকতে পারি না। হোয়াট উই ড্র ইজ কল্ড অ্যাকচুয়ালি বাউন্ডারি সারফেস, বাউন্ডারি সারফেসটা, যেই সারফেসের মধ্যে আমরা কি পাবো? গ্রেটার দেন 95% প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন। হোয়াট উই ড্র, এই যে আমরা ছবিগুলো আঁকি, ডি অরবাইটাল, পি অরবাইটাল, অরবাইটাল বলি ঠিকই, দিজ আর নট অরবাইটাল, দিজ আর অ্যাকচুয়ালি দ্য বাউন্ডারি সারফেস। অরবাইটালের ভিতরেও তো আছে, আমি তো ভিতরটা আঁকতে পারছি না, তাই না? অরবাইটাল তো পুরো স্পেসটা। সো হোয়াট উই ড্র ইজ অ্যাকচুয়ালি কল্ড বাউন্ডারি সারফেস, আমাদের বইয়ে যে ছবিগুলো থাকে, দিজ আর অল বাউন্ডারি সারফেসেস, রাইট? বাউন্ডারি সারফেস কেন? আমরা ওই যে সারফেসটা যেহেতু আমরা দেখাচ্ছি যে তার বাইরে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি একদমই কম, সেই জন্য ওই বাউন্ডারিটার জন্য। ওকে, তাহলে আমাদের এই যে ফার্স্ট পার্ট অফ দিস মডিউল, যে মডিউল ওয়ান, যে অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, এই যে অ্যাটমিক স্ট্রাকচার, তার যে কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট, শ্রোডিঙ্গার ইকুয়েশন, ওয়ান ডাইমেনশনাল বক্স, থ্রি ডাইমেনশনাল বক্স, এবং আলটিমেটলি দ্য শেপস অফ অ্যাটমিক অরবাইটালস, কোত্থেকে এলো দ্য বাউন্ডারি সারফেসেস, তার যে একটা প্রিলিমিনারি ডিসকাশান আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম, হ্যাঁ, সেই ডিসকাশানটা আজকে আমাদের এই এই লেকচার দিয়ে শেষ হলো। নেক্সট লেকচার আমরা মলিকুলার অরবাইটাল থিওরি শুরু করব, ওকে? এখন তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো।